তখন আধা ঘন্টা পর আমার বহুত কষ্টে, আমি মানে গাঁটটারে উঠেছি, উঠতে পারতেছি না, এ করতে পারতেছি না, উঠেছি, ওঠার পরে ব্যথা অনেক দিন ধরে মানে ভুগতেছিলাম, ওষুধ খাওয়ার পরও কোনো কমে নাই। তখন আমি ইউটিউবে সার্চ দিছি, সার্চ দিয়ে দেখতে 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 সারার ভিডিওগুলো ভালো লাগছিল। হুম 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 ভালো লাগার পরে আমার মনে একটা আশা হয়েছে এসেছে। যে আমি ওইখানে যাইলে হয়তো আমার এই সমস্যাটা থেকে আমি উৎপন্ন পাইব। আচ্ছা জি, তো এখান থেকে আমি এখানে আসছি, এখন আমি মোটামুটি খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ। এটা অনেক দুঃখজনক, মানে যখন আপনি হঠাৎ করে আপনি পাশ ফিরতে গেলেন, আপনি দেখলেন যে আপনি ঘাড়ে প্রচণ্ড টান লেগেছে, আপনি যে একটু উঠে কারো সাহায্য চাইবেন এরকম মানুষ আপনার বাসায় ছিল না ওই মুহূর্তে, না কারণ নিজেকে আপনাকে সবকিছু তখন করতে হচ্ছে, পুরো সংসার নিজেকে সামলাতে জি, হচ্ছে। আমার সংসারের পুরো বহনটাই আমি করতে হতো, বাচ্চারা দেখাশোনা করতে সবকিছু। তো সেই মানুষটাই আপনি যখন দেখছেন যে আপনি দীর্ঘদিন আপনি চেষ্টা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, কিন্তু আপনি ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাচ্ছেন, তখন কি কখনো এরকম মনে হইতো যে আমি আর কখনোই হয়তো ভালো হব না, বা আমি কখনো আর সুস্থ হব না, এরকমটা মনে হতো সবসময়? এরকম সবসময় মনে হতো আমি যে হাঁটতে পারবো না, অনেক সময় ভয় জাগতো ভিতরে, যে আপনি অচল হয়ে গেলে সংসারের কি হবে, আপনার সন্তানকে কে দেখবে, এটা আমি সবসময় আমার সন্তানের কথাই চিন্তা করতাম। যেহেতু সন্তানের বয়স এখনো খুবই কম, ছোট একটি বাচ্চা। আসসালামু আলাইকুম, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগতম। দর্শক, আশা করি সবাই এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দূর দূরান্তের যত মানুষ আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমাদের আজকে আমাদের সাথে উপস্থিত আছেন হোসনে আরা বেগম, বয়স মাত্র 30 বছর, বাংলাদেশের কুমিল্লা জেলাতে বসবাস করেন, খুব স্বাভাবিক একজন মানুষ, নিজের সকল কাজকর্ম নিজে একাই করেন, পুরো সংসারকে নিজে আগলে রাখেন। বাট হঠাৎ করেই একদিন উনি অনুভব করতে থাকেন যে ওনার কোমরে প্রচণ্ড রকম ব্যথা, পাশাপাশি সেই ব্যথাটা ওনার ঘাড়েও প্রচণ্ড রকম ব্যথা ছিল, এবং সেই ব্যথাটা ধীরে ধীরে একটা সময় এমন একটা পর্যায়ে চলে আসে যে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যান। এর মাঝখানে যদিও অসংখ্য ঘটনা আছে, অনেক কিছুই আছে, অনেক ধরনের চিকিৎসা আছে, বাট সেই ধরনের চিকিৎসাগুলো ওনাকে শেষ রক্ষা করতে পারেননি, এবং তার পরবর্তীতে উনি হাল ছেড়ে দেননি, চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিকিৎসা করার জন্য, এবং সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে, কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় বসে আছেন। কি হয়েছিল আসুন একটু পুরো ঘটনাটাই একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা হচ্ছে হোসনে আরা বেগম জি। কোথায় থাকেন বাংলাদেশে? আমি কুমিল্লা চট্টগ্রাম জেলা মিয়াবাজার ধরে। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ। জি। আচ্ছা, আপনার কয় সন্তান? আমার একটাই বাচ্চা। একটাই বাচ্চা। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কি হয়েছিল আপনার, এবং কতদিন আগে সবার প্রথম এটা আপনি বুঝতে পারেন? আমার আজকে থেকে প্রায় 1 বছর আগে হঠাৎ একদিন কোমরে পেছনে একটু টান লাগছিল। হুম হুম। তখন আমি এমনি স্বাভাবিকভাবে ফার্মেসি থেকে ওষুধ এনেছি, খাইছি, মোটামুটি ভালো হয়ে গেছিলাম। পরে 2-1 মাস পরে আস্তে আস্তে আমার পায়ের গোড়ালিতে একটু ব্যথা করে, মানে শরীরের দিক দিয়ে একটু ব্যথা ব্যথা অনুভব হয় সারা শরীরে। এর পরে আমি ওষুধ অনেক এমনি খাইছি ফার্মেসি থেকে, পরে আর দেখতেছি বাড়তে এসে, তখন আমি কুমিল্লাতে বড় ডাক্তার দেখাইছিলাম, আচ্ছা, অর্থোপেডিক ডাক্তার দেখ প্রথমে মেডিসিন ডাক্তার দেখাইছিলাম। উনি এবারে অনেক ধরনের পরীক্ষা দিছে, পরীক্ষা কিছুই ধরা পড়ে নাই। পরে আবার 1 মাসের ওষুধ দিছে, খায় আমার কোনো মানে এরকম কোনো উন্নতি হয়নি। উন্নতি হয় নাই। আর আমি পরে যাওয়ার পরে একটা এক্সরে দিছিল কোমরে, এক্সরে দেওয়ার পরে বলছিল যে আমার মেরুদণ্ডে নাকি টান খাইছে। আচ্ছা, টান খাওয়ার পরে ওইখান থেকে ওষুধ দিছে না, তেমন কিছু খাইছি আর কয়েকদিন কোনো কিছু হইতেছে না। আচ্ছা, তখন আমি নিজে সিদ্ধান্ত নিলাম আমি যে MRI করব। আচ্ছা, তারপরে আমি নিউরোলজি এক ডাক্তারের কাছে গেছি, ওনার মারফতে আমার MRI দিছিল। MRI এর মধ্যে উনি বলছে যে কোনো সমস্যা নাই, এমনি সমস্যা পায় নাই। আচ্ছা,
তখন আমি এই রিপোর্টটা আমি আর এক অর্থোপেডিক ডাক্তারকে দেখাইছি, উনি বলছে যে রগের সমস্যা আছে। মানে দুইজন ডক্টর দুই ধরনের কথা বললেন, রগের সমস্যা আছে, রগের ছাপ খাইছে। আচ্ছা, এই কারণে আমার ব্যথাটা পায়ের দিকে যায়, হাতের দিকে আসে, ঘাড়ের দিকে আসে। তারপরে আমি ছাড়ার ওষুধ খাইছি, কিছুদিন ভালো ছিলাম। ওষুধ খাওয়ার পরে ঘাড়ের ব্যথাটা তেমন একটা ছিল না, কোমরের ব্যথাটাও মোটামুটি একটু ভালো ছিল, হাঁটতে পারতাম একটু। এরপরে আমার ঘাড়ের ব্যথার জন্য ওষুধ দিছিল। হঠাৎ কিছুদিন পরে আমি ওষুধ খাওয়ার ভিতরে রাত্রে আমি শুয়েছিলাম, আর ঘুমের মধ্যে আমি ওই দিক থেকে কাত মানে পাশ কাত ইয়ে করতে ইয়ে করছিলাম, আমার প্রচণ্ড টান লাগছে ঘাড়ে, ঘাড়ের মধ্যে টান লাগছিল। তখন আমি কথাও বলতে পারছি না, আমার আমার বড় তেমন কোনো মানুষ না, আমার স্বামী বাইরে থাকে, আমার ছোট একটা বাচ্চালে থাকে। তখন আধা ঘন্টা পর আমার বহুত কষ্টে আমি মানে ঘাড়টারে উঠেছি, উঠতে পারতেছি না, এ করতে পারতেছি না, উঠেছি। ওঠার পরে ব্যথা অনেক দিন ধরে মানে ভুগতেছিলাম, ওষুধ খাওয়ার পরও কোনো কমে নাই। তখন আমি ইউটিউবে সার্চ দিছি, সার্চ দিয়ে দেখতে 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 স্যারের ভিডিওগুলো ভালো লাগছিল। ভালো লাগার পরে আমার মনে একটা আশা এসেছে যে আমি ওইখানে যাইলে হয়তো আমার এই সমস্যাটা থেকে আমি উৎপন্ন পাইব। আচ্ছা, তখন আমি আমার এমন কোনো গার্ডিয়ানও বাড়িত নেই, যে আমার স্বামী বর্তমানে কোনো বাড়িত নেই। তখন আমার মা বাবা বোন আমার বড় ভাই আছে বোনের জামাই, ওনাদেরকে হেল্প নিছি যে আমার এলো ওইখানে চলেন। তো ওইখান থেকে আমি এখানে আসছি, এখন আমি মোটামুটি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা অনেক দুঃখজনক, মানে যখন আপনি হঠাৎ করে আপনি পাশ ফিরতে গেলেন, আপনি দেখলেন যে আপনি ঘাড়ে প্রচণ্ড টান লেগেছে, আপনি যে একটু উঠে কারো সাহায্য চাইবেন এরকম মানুষ আপনার বাসায় ছিল না ওই মুহূর্তে, কারণ নিজেকে আপনাকে সবকিছু তখন করতে হচ্ছে, পুরো সংসার নিজেকে সামলাতে হচ্ছে। আমার সংসারের পুরো বহনটাই আমি করতে হতো, বাচ্চারে দেখাশোনা করতে সবকিছু। তো সেই মানুষটি আপনি যখন দেখছেন যে আপনি দীর্ঘদিন আপনি চেষ্টা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, কিন্তু আপনি ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাচ্ছেন, তখন কি কখনো এরকম মনে হইতো যে আমি আর কখনোই হয়তো ভালো হব না, বা আমি কখনো আর সুস্থ হব না, এরকমটা মনে হতো সবসময়? এরকম সবসময় মনে হতো আমি যে হাঁটতে পারবো না, অনেক সময় ভয় জাগতো ভিতরে যে আপনি অচল হয়ে গেলে সংসারের কি হবে, আপনার সন্তানকে কে দেখবে। এটা আমি সবসময় আমার সন্তানের কথাই চিন্তা করতাম, যেহেতু সন্তানের বয়স এখনো খুবই কম, ছোট একটি বাচ্চা এবং সম্পূর্ণ আপনি একা থাকেন। তো সেই সময় যখন আপনি আর কারো সাহায্য পাচ্ছিলেন না, তখন আপনি চিন্তা করেছেন যে ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের একটু সাহায্য সহযোগিতা নিই, সেইটা চিন্তা করে আপনি আপনার ভাইকে নিয়ে এসেছেন, এবং পাশাপাশি আপনি তখন সার্চ করা শুরু করলেন যে কার কাছে আপনি গেলে আসলে একটা সঠিক চিকিৎসা পাবেন। আমি অনেক ডাক্তার দেখছি, ছাড়ার এগুলো ভালো লাগছিল যে আর আমার সাথে মিলে যাচ্ছিল যে এরকম চিকিৎসা ছাড়ে করাতে পারে। তো সেই সেই বিষয়ে আপনি আসলে উদ্বুদ্ধ হয়ে আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহাব ফিজিও স্পেশালিস্ট। তো ওনার কাছে আসার পরে স্যার যখন প্রথম আপনাকে দেখেন, স্যার কি বলেন আপনাকে দেখার পরে? স্যারের কাছে আমি প্রথমে আসছিলাম, আসার পরে স্যার আমার আমার আগের এমআরআই ছিল, উনি এগুলো দেখার পরে বলছে যে আমার কোমরে ডিস্ক কোলাপস হয়েছে। আচ্ছা, আমার ঘাড়ে কি সমস্যা আছে সেটা ক্লিয়ার বলে নাই, তো এমনি বলছে যে কোমরে ডিস্ক কোলাপস হয়েছে, আপনাকে 17 দিন ভর্তি থাকতে হবে। তো ওই দিন আমি আর বেড পাইনি, চলে গেছিলাম বাড়িতে। এরপর আমি আবার আসে এখানে ভর্তি হয়েছি, আজকে 13 দিন ভর্তি হয়েছি। এই যে আপনি প্রথম ভর্তি হন স্যারের আন্ডারে থেকে, ভর্তি হওয়ার প্রথম এবং আজকে শেষ পর্যায়ে আজকে কেমন আছেন আপনি? আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সেই ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা কি এখন আছে? না। আপনি কি স্বাভাবিক নড়াচড়া সব কিছু করতে পারছেন? আমি সব স্বাভাবিকভাবে আগের মতো আমি চলাফেরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন, হয়তো যারা হয়তো এই ধরনের আপনার মতো এরকম হয়তো সমস্যাতে আছেন, যারা হয়তো দীর্ঘদিন যাবত, আপনি হয়তো লাকি যে আপনি হয়তো খুঁজতে গিয়ে হয়তো পেয়ে গিয়েছেন আপনার সঠিক ডক্টর, যারা পাচ্ছে না তাদের জন্য কিছু বলবেন উপদেশমূলকভাবে? হ্যাঁ, আমি বলতে চাই যে টাকা পয়সা নষ্ট করছি আমি বাইরে, এগুলো
না করে সঠিক ডাক্তার দেখান, সঠিক জায়গায় আসেন, সঠিক জায়গায় আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার বড় ভাইকেও একটু পেয়েছি, যার আসলে সার্বিক সহযোগিতায় আসলে উনি সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্টটা উনি নিতে পেরেছেন এবং সার্বক্ষণিকভাবে উনি সঙ্গে ছিলেন সবসময়। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনার বোন হোসনে আরা বেগম বয়স 30 বছর এবং উনি প্রায় একাই থাকতেন ওনার সন্তানকে নিয়ে, এবং সাহায্য করার মতো কেউই ছিল না। গত 1 বছর আগে থেকে ওনার যেমন কোমরে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, এবং এটার জন্য উনি অনেক জায়গায় গিয়েছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন। একা একা পুরো সংসারটাই ব্যথা নিয়ে উনি সামলেছেন, ওনাকে সাহায্য করার মতো কেউ ছিল না। যখন একের পর এরকম ডক্টর উনি চেঞ্জ করছিলেন, যখন ভালো হচ্ছিলেন না, তখন উনি খোঁজ নেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার ব্যাপারে উনি জানতে পারেন এবং ওনার ট্রিটমেন্টটা নেন। কী হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন। কী হয়েছিল, ওনা তো বিয়ে দিয়েছিলাম আজকে মনে করেন 15 বছর হয়েছে। জি, ওনার স্বামী 5 মাস পরে বিদে চলে যায়। বিদে চলে যাওয়ার পরে মেয়ে আসে 6 বছর পরে আসে দেশে, আইলে 6 মাস থেকে চলে যায় উনি। উনি একা বাসায় থাকে, একাই বাসায় থাকে, ছেলে সন্তান নাই। এরপরে আল্লাহ রহমতে একটা ছেলে দিল। আজকে হ্যাঁ বিদেশ গেছে মনে করেন 8 বছর, 8 বছর 12 বছর বিদেশ করে আইয়া যে দেশে আইয়া যে হ্যাঁ দেখাশোনা করবে যে হ্যাঁ সুযোগ নাই না, উনি চলে গেছে। তো বাসায় একলাই থাকে। একদিন কোমরে ব্যথা হয়েছে আর আমার বাসায় গেছে, যে বলে ভাই এমনি এমনি হয়েছে আমার কোমরে ব্যথা, আমি তো ডাক্তার দেখাবো। আমাকে ডাক্তার দেখে ভালো হয়েছে, তোমার আফার লইয়া যাও। তো উনি আফারে লইয়ে গেল উনি ডাক্তারের কাছে, গিয়ে যে ওষুধ টষুধ আনলো আইনে মোটামুটি ভালো হয়েছিল। আচ্ছা, ভালো ছিল। এরপরে চলে এলো আমরা বাসার তাই, বাসাতে চলে যাওয়ার পরে 1-2 মাস পরে মনে আবার আবার সেই ব্যথা, ব্যথাটা উঠছে। তো এই ডাক্তার কুমিল্লার ডাক্তার সব দেখাইলাম, বহুত টাকা পয়সা নষ্ট করলাম, 1-1.5 লাখ টাকার মতো নষ্ট হয়েছে। তো নষ্ট হওয়ার পরে আমি বললাম আর দেয় তো লাভ নাই। এরপরে একদিন নেটে চার্জ দিয়ে দেখে ডক্টর শফিউল্লাহ প্রধান এরে দেখে, এরপরে নেটে চার্জ দিয়ে ওনারও কথা বললো, কথা বলো নে উনি কেছে আপনি আসেন, আসলে আমরা দেখবো। তো এই কাগজপত্র সব নিয়ে এসেলাম, আইয়া দেখালাম উনিরই। দেখার পরে বললো আপনি ভর্তি হইতে হবো 17 দিন। আমি বলছি আলহামদুলিল্লাহ ভর্তি হবো, সমস্যা নাই। তো এই ধরে বলতে 4-5 দিন পরে আপনারা এখানে থাকতে হবো বোর্ডিং টোর্ডিংয়ে। আমি বোর্ডিংয়ে থেকে লাভ নাই, গাড়ির জন্য নিয়ে এসি, আমরা বাসায় চলে যাই, ফোন দিয়ে আমরা যাই নেব সিট পাওয়া জানি। তো 2 দিন পরে সিট পাওয়া হয়েছে আল্লাহ রহমতে, পাই আইলাম, আইয়াই চিকিৎসা করলাম আপনার কাছে। কেমন দেখছেন যখন প্রথম ভর্তি করেছেন আর আজকে শেষ দিন, কেমন দুইটাতে? প্রথম ভর্তি করেছি বহুত ব্যথা ছিল, হাঁটতেও পারছে না। এখন ভর্তি করার পরে আল্লাহ রহমতে সুস্থ হয়েছে, হাঁটতেও পারে, স্বাভাবিক সব কাজ করতে পারে। সেই ব্যথা নিয়ে আর কোনো কমপ্লেইন কোনো কিছু করছেন না? কমপ্লেইন নেই আমাদের, আলহামদুলিল্লাহ। আপনার এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে, দেশের বাইরে, যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, হয়তো আপনার আশেপাশেই আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা বাইরে আপনারা আছেন, যারা দেশে আছেন, তারা টাকা পয়সা নষ্ট না করে ডক্টর শফিউল্লাহ প্রধান আসেন, এসে এখানে চিকিৎসা করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই বোন, শুধু আমাদের এই বোন, আমাদের এই বোনের মতো কিন্তু ওরকম অসংখ্য অসংখ্য রোগী আমাদের দেশে যেমন আছেন, আমাদের প্রবাসেও আছেন। উনি যে সমস্যাটা ফেস করেছেন, উনি একজন মহিলা হিসেবে আসলে ওনার যতটা কষ্ট হয়েছে দেখুন, যে যখন রাতের বেলা ওনার ব্যথা শুরু হলো, ওনাকে সাহায্য করার মতো ওই মুহূর্তে ওনাকে কেউ ছিল না, সম্পূর্ণ একা একটা মানুষ। তারপরে দেখুন যে এই যে এতটা পথ উনি পাড়ি দিয়েছেন, এই সংসার সামলে, এই সব কিছু সামলে,
এতটা পথ পাড়ি দিয়ে একজনের পর একজন ডক্টর দেখিয়েছেন এবং উনি কখনো হাল ছেড়ে দেননি, শেষ পর্যন্ত উনি ওনার সকল আত্মীয় স্বজনদেরকে উনি ওনার সমস্যার কথা বলেন যে ওনার একটা সাহায্য দরকার, সেই অনুযায়ী উনি নিয়ে আসেন, ওনাদেরকে নিয়ে এসে উনি ভর্তি হয়ে যান এবং দেখুন খুব অল্প দিনের ভিতরে কিন্তু উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। আপনাদের কাছে আসলে আমাদের এটি একটা কথা যে হাল ছেড়ে দিবেন, আসলে এখানে হাল ছেড়ে দেওয়ার কিছু নাই। আমাদের আল্লাহ যখন কোনো ধরনের অসুখ আমাদেরকে দেন তার একটা ভালো হওয়ার উপায়ও আল্লাহ বলে দেন। প্রত্যেকটা রোগেরই আমাদের আসলে ওষুধ আছে, প্রত্যেকটা রোগের আমাদের চিকিৎসা আছে। আমরা যদি একটু খুঁজে নিতে পারি সেই চিকিৎসাটা আমাদের হাতের নাগালেই আছে, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে এবং আমাদেরকে ধৈর্য হারা হলে চলবে না। আমরা অনেক পেশেন্ট পাই চিকিৎসার অর্ধেক রাস্তায় গেলে তারা চিকিৎসা ছেড়ে দেন, এটা আসলে কখনো করা যাবে না এবং সঠিক চিকিৎসাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।